আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে তাফসীর পেশ করবেন মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক শরীয়তপুরী, ঢাকা। ক্যাসেটটি প্রযোজনা করেছেন বগুড়া অডিও অ্যান্ড ভিডিও রেকর্ডিং সেন্টার, মেহেরুননিসা মার্কেট, বগুড়া। ক্যাসেটটি পরিবেশনায় জামাল ইলেকট্রনিক্স, নাস কমপ্লেক্স, টেন্টি গেটের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. صدق الله العظيم. وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه، أو كما قال عليه الصلاة والسلام. আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে সাদক রব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া, মানুষের মন করিলা জ মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া, মানুষের মন করিলা জয়।
ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয় আকে আমাদ নফলক মেরাজিয়া আম্বিয়া ও আউলিয়া মুহতাজিয়া সদওয়াজুদেশ রহমতান লিল আলামিন মসজিদে ও সদ হামারো ইয়ে জমিন সদ হাজারা রহমতে যা ফরি বরয়ে বর আল পাকি তাহিরি সবাই কলমা পড়লা ইলাহা ইল জোরে জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর রাস্তায় সবাই জবান খুলে জোরে জোরে কালেমা পড়েন লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওরে যার দিলে আছে রে আল্লাহর ভয় যার দিলে ভাই আছে রে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদিরা ভালো লাগে না আহার নিদিরা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা আর দূরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো ভালো করে বলেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাই জন্ম দোরে মদিনা আমরা কেমনি যাব জানি না মারহাবা বলে উচ্চ কণ্ঠে সব ভাই জবান খুলে বলেন মারহাবা এবার জবান খুলে আমার সাথে বলেন বহু দূরে মদিনা বলুন বহু দূরে আমরা কেমনি যাব জানি না আরো ভালো করে বলেন বহু দূরে আমরা কেমনি যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর আরে পুরো মনির বাসনা লা ইলাহা আর জোরে লা ইলাহা বাবা মার খিদমত ভুলব না মারহাবা বলে হ্যাঁ হ্যাঁ নাম রোজা সারব না বাবা মার খিদমত ভুলব না নবীর সুন্নত সারব না ভায়ো নবীর সুন্নত সারব না ভায়ো নবীর হাদিস ভুলব না লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি
কশফদ্দু জাবি জামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জবান খুলে বলুন, বালাগাল মাওলা বিকামালিহি কশফদ্দু জাবি জামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হুকুমে থা মূসা কো কি খাকি তোর সে বরকত মিলে আর তেরি কদমো কি বদৌলত আরশ কি ইজ্জত মিলে। বালাগাল মাওলা বিকামালিহি কশফদ্দু জাবি জামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকল পরুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খরানপুর জেলার ঐতিহ্যবাহী থানা কাউনিয়া থানার আওতাধীন হারাগাছ পৌরসভা এলাকার নিকটবর্তী স্থান সাড়াই পদ্মারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অত্র এলাকাবাসী যুব সমাজ কর্তৃক আয়োজিত বিশাল তাফসিরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব পাশাপাশি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয়, এর পাশাপাশি আজকের আমন্ত্রিত যে সমস্ত ওলামা ইকরাম ছিলেন সম্মানিত বক্তা মহোদয়, তন্মধ্যে আমার পূর্বে যে মহতারাম তকরির পেশ করলেন আমার এক বড় ভাই, যার এলেম আমলের কাছে আমার তেমন কোন যোগ্যতা নাই, আপনাদের সুপরিচিত বক্তা জাতীয়ভাবে ইসলামী সঙ্গীত পরিবেশন করে যিনি পুরস্কার লাভ করেছেন, পুরস্কৃত হয়েছে, সম্মানিত উলামায়ে কেরাম হযরতুল আল্লামা আল হাস মাওলানা এ কে এম মুসলিউদ্দিন আজাদী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তুমি তার ইলম আমল ইজ্জত সম্মান মৃত্যু পর্যন্ত বৃদ্ধি করে দিন। জোরে বলেন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। সেই সাথে একজন সিনিয়র পার্সন আলেম উত্তরবঙ্গের খ্যাতনামা মুফাসসির কোরআন হযরতুল্লাহ মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন রিয়াজি সাহেব, দোয়া করছি আল্লাহ আপনি ওনাকেও কবুল করে নেন। জোরে করে উনি সহ মঞ্চ উপস্থিত আছেন অনেক ওলামায়ে কেরাম, অনেক গণ্য মান্য ব্যক্তিবর্গ, প্যানেল নিচে বসা আছেন সাইট কর্নারে, আশেপাশে অনেক স্থানে বহু মসজিদের ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল শিক্ষিত কমার্শিয়াল ব্যক্তিত্ব আজকে এখানে সমবেত হয়েছে। মনে করছি আপনাদের এলেম আমলের কাছে আমার তেমন কোনো যোগ্যতা নাই, আরো মনে করছি আপনাদের জুতা টানার যোগ্যতাও আমি অধম আমার তকদির রাখি নাই। সেই সমস্ত ওলামায়ে কেরাম সহ দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সে মুরব্বীরা, পর্দার অন্তরালে শ্রবণদাতা মা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা,
আসুন আমরা দল মত নির্বিশেষে সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হয়ে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিলেন। তাহলে আসুন সেই আল্লাহর দরবারে মাথা নত করি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এবার সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঠ করছি, যিনি ছিলেন মদিনাওয়ালা মক্কাওয়ালা কামলিওয়ালা, যিনি সৃষ্টির মূল হাবিবে রাসূল। আসুন সেই দয়ার নবীর দয়ার উম্মত হয়ে বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে দূরটুকুন পাঠ করি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মানুষ কিন্তু অনেক হয়েছেন, হাজার হাজার মানুষ, এক মাথা থেকে আরেক মাথা দেখা যাচ্ছে না, এত মানুষ। তো আওয়াজটা কেমন যেন কৃপণতা হয়ে গেল, কেমন যেন কার্পণ্যতা রয়ে গেল। সকল প্রকার কৃপণতা, জড়তা, দুর্বলতা, অস্পষ্টতা, অভদ্রতা, হীনমন্যতা, অমানসিকতা, অমনোযোগিতা সব কিছু ছেড়ে দিয়ে স্পষ্টতার সাথে, ভদ্রতার সাথে আরেকবার বলি রসুলের উম্মত হয়ে মাহফিল কবুল হওয়ার লক্ষ্যে আদর্শ নেতার আদর্শ উম্মত হয়ে বিপ্লব কণ্ঠে মানব রচিত নেতার অনুসরণ না করে আল্লাহ প্রদত্ত নেতার অনুসারী হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন, সবাই ভালো আছেন? যে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাইরা মান, এই হারাগাছ এই এলাকায়, এটা আমার জীবনের প্রথম পদার্পণ, দিস ইজ মাই ফার্স্ট এফিয়ার। আমি জীবনে আসি নাই, খালি নাম শুনছি। আপনারাও অনেকে এসেছেন, যারা আমাকে দেখতেছেন তারাও আমাকে জীবনে দেখেন নাই, খালি নাম শুনেছেন, তাই না বাজান? কিন্তু দেখার পর থেকে রুচিটা নষ্ট হয়ে গেছে। জাহিরে প্রধান বক্তা যত বড় নাম শুনলাম, যে বিশাল নাম, চেহারা দেখে তো মনে হচ্ছে না যে এত বড় বক্তা। আমি আসলে চিকন মানুষ, গায়ে তেমন গোস্ত নাই, যার কারণে আপনারা দেখছেন চেয়ারও পাল্টাইছি। আমি ছোট্ট একটা চুনোপুঠি, মূর্খের মূর্খ বললেই চলে, নাদান, জাহেল, গর্তব, এলেম কালাম কিচ্ছু নাই, কিন্তু দোয়া বসেছি, এখানে বসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। আপনারা দোয়া করবেন, আল্লাহ আমাকে দয়া করবে। আপনাদের দোয়া ছাড়া আল্লাহ আমাকে দয়া করবে না। এই জন্য সকলার কাছে ছোট্ট দুটি হাত পেতে দিয়ে একটু দোয়া ভিক্ষা চাই, দয়া করে মায়া করে আমাকে একটু দোয়া ভিক্ষা দিয়ে দেন, আল্লাহর কাছে বলে দেন আল্লাহ এই ছেলেটার জবান দ্বারা এমন কিছু কথা আপনি বাহির করে দেন যে কথাগুলি শুনে আমরা বক্তা শ্রোতা হকলে আমল করতে পারি, পরকালীন জগতে তোমার কাছ থেকে মাফ পেয়ে তোমার দিদারে ধন্য হয়ে জান্নাত লাভ করতে পারি, এইরকম একটা দোয়া দিতে পারবেন না? তাহলে সবাই বলেন আল্লাহুম্মা আমিন, উচ্চ কণ্ঠে আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। আমি আমি হারাগাছের কর্তৃপক্ষকে অপমান করে নয়, আমি সন্তান হিসেবে তাদেরকে বলতেছি রাগ করবেন না। বারোটা বাজার বাকি আছে মাত্র আর ছয় মিনিট, আমি আমার ডায়েরিতে দাওয়াত নিয়েছি 25শে ডিসেম্বর, কিন্তু আপনারা জবাব দিবেন জ্ঞানী মানুষ, 12:01 বাজলে কত তারিখ হবে? জোরে বলেন, 26 তারিখ, তাই না ভাই? তা আমি 1 তারিখের দাওয়াত নিয়ে 1 তারিখে ওয়াজ করা, এটা কি ঠিক হবে? কোনোদিন ঠিক হবে না। কি ভাই, কথা ঠিক আছে? ভাই মুই কথা ঠিক কসো? হ্যাঁ ভাই, জবাব জোরে দিবেন ভাইজান, থামেন, কেন রাইতো থাকি?
আমি দাওয়াত নিছি কর্তৃপক্ষ এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে যে আমাকে দাওয়াত দিছে, আমি দাওয়াত নিতে চাই নাই, অনুরোধ করে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু এই যে সময়ের যে একটা অমূল্য এটার জবাব কে দিবে? আগামী কালকে শত শত কিলোমিটার রাউন্ড করে জার্নিং করে আমার প্রোগ্রাম করতে হবে। আমি বলছি যে আমাকে 10টা থেকে 10:30 মাইক দিবে, ওয়াদাও দিছে তাই, কিন্তু এখানে এসে নাকি হারা গাছের এই অভ্যাস, এটা একটা হইলো এটা কোনো কথা হইলো? আল্লাহ পাক আমাদেরকে সময়কে মূল্য দেওয়ার তৌফিক দান করুক। যেরকম আমি তাই বলে কিন্তু আমি রাগ করি নাই, পরবর্তীতে ঠিক হইতে পারে নাকি কো? জি, হক কথা মুখে বলা ভালো, গীবত পরে করা ঠিক নয়, তাই না বাজান? হয়তো এই কথাটা বলার কারণে কর্তৃপক্ষ আগামীতে আর আমাকে দাওয়াত দিবে না, না দিলেন কোনো সমস্যা নাই, রিজিকের মালিক কে? আল্লাহ। এখন আমি আপনাদের জানতে চাচ্ছি, আপনারা ঘন্টাখানি সময় দিতে রাজি আছেন? আরে বাবা আপনারা তো আমাকে চিনেন না, আগে শুনে দেখেন আলোচনা চলে কি চলে না, বলবো রাজি আছেন? যে ইনশাল্লাহ, না আমি অত সময় দিতে পারবো না, ঠিক টাইমে আপনাদের মস্তিষ্ক ঠান্ডা অবস্থা আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। একটু মেহরবানি করে সবাই বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। এখন আলোচনা শুরু করব। জি, আল্লাহ পাক বললেন নবী গো, যারা ঈমান নামক দৌলত অর্জন করেছে আমি আল্লাহ বলে দিলাম, এরা ঈমান নামক দৌলত অর্জন করার পরে এরা আমাকে ভয় করার মতন ভয় করবে যেমনটি ভয় করা উচিত। নবী গো, ভয় করে এরা যে সঙ্গটা দিবে কথাটি বুঝে থাকলে জবাব দিবেন। এ কথাটি কার? আল্লাহ শব্দ আসছে বলেন কেন? জোরে বলেন, আর একবার বলেন কার? আল্লাহ। ভাইরা আমার, আজকে আমরা আল্লাহকে আল্লাহ বলতে শরম পাই, বিদায় বিদায়। জাতিরা আমাদের ঘাড়ে বসেছে, টুটি কষে ধরেছে ঈমান কেড়ে নেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভুলে যাবেন না ইতিহাস, এটা কোন রাজনৈতিক মঞ্চ নয়, আমিও কোন রাজনৈতিক দলের বক্তা নয়, আমি কোন রাজনৈতিক দলের বক্তব্য দেব না। ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, আই এম নট পলিটিক্যাল পারসন, ইট ইজ নট একেবিকের লেকচার, এটা কোন রাজনৈতিক দলের মিটিং নয়, আমিও কোন রাজনৈতিক দলের বক্তা নয়, যা বলতেছি এটাও কোন রাজনৈতিক দলীয় বক্তব্য নয়, যা বলবো দিস ইজ দ্য গড ইজ লেকচার, সব আল্লাহর পক্ষে কথাগুলি বলবো। শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? যে হাত নামান আমার ভাইরা, বর্তমান পরিস্থিতি ভালো নয়, কথা বললে একটু সাবধানে বলতে হবে, এটা অনেকের নিয়ত, তাই না? এই তো নিয়ত, কিন্তু আমার দিক তাকান, আপনারা মুসলমান ভুলে যাবেন না, এই দেশের তসলিম, এই হুজুর প্লিজ কথা বলবেন না, হুজুরগুলো বেশি ডিস্টার্ব করে, কারণ হুজুর গুলার একটা এলেমের গরম আছে না, বোঝেন নাই? ওরা বলবে যে মুই কি কম জানো বা হে, ওমা কেন দাওয়াত দিয়ে নিয়ে আসছে 20,000 টাকা দিয়ে, আমি কি কম জানো? কথা বলবেন না প্লিজ, আপনি যদি জানতে পারেন তো আইসেন, ওয়াজ করেন, আমি নামি, ওয়াজ করা যে কত কষ্ট এটা বক্তারা জানে, কি বলেন? তো ভাইরা আমার, খুব খেয়াল করবেন, আমি আপনাদের ঠকাবো না, আমার অনেক পুরনো শ্রোতা আছেন, আমি জানি হাজার হাজার শ্রোতা আছেন, আপনারা আমাকে চিনেন, আমি আলোচনা করব, কিন্তু একটু আমাকে কথা বলার পরিবেশ তৈরি করে দেন, আপনারা ভদ্র হয়ে যান, পরিবেশটা ঠান্ডা হয়ে যাক, যাতে আমার মনটা প্রফুল্ল হয়ে আলোচনা বাহির হয়ে আসে, এরকম একটা পরিবেশের দরকার না বাজার? কিন্তু আপনারা যদি কথা বলেন তাহলে আমি বলবো আমি কাকে কথা শোনাবো? কথা বলবেন আর খালি শুনবেন, হ্যাঁ কথা বলবেন, কিন্তু আমি যখন
বলতে বলবো, রাজি আছেন না বাবা? জি জি, আমার দিক তাকান। এই দেশে তসলিমা নাসরিন নামে এক ভণ্ড মহিলা ছিল, ছিল না? এখনো আছে, কিন্তু বাংলাতে নাই, ভারতে আছে। এই তসলিমা নাসরিন বলেছিলেন যে আল্লাহ পাক কোরআনে ভুল করে সিদ্ধান্ত দিয়েছেন পুরুষ চারটা বিয়ে করতে পারবে, মহিলাদের একটাই। তা আমি তসলিমা নাসরিন বলতেছি আল্লাহ কোরআনে ভুল করেছে, পুরুষ যদি চারটা বিয়ে করতে পারে আমি কেন চারটা করতে পারবো না? এটা কিন্তু তসলিমা নাসরিন বলেছিলেন। আমি কি বানিয়ে বলতেছি? জোরে জবাব দেন না, কেন ভয় পাচ্ছেন? আমি বানিয়ে বলতেছি? নো, আমি কখনোই কোনো কথা বানিয়ে বলবো না। তসলিমা নাসরিনের এই কোরআনের বিরোধিতা করার কারণে, কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর কারণে গোটা বাংলাদেশের ওলামায়ে কেরাম মুসলিম তৌহিদি জনতা খেপে গিয়েছিল। সেদিন আলিয়ার আলেম, কৌমির আলেম, সরমুনায় মুরিদ, সরসিনার মুরিদ, কে জামাত ইসলাম করে, কে করে না, কে কোন দল করে, কে নামাজ পড়ে, কে পড়ে না, এটা কোনো দলীয় বক্তব্য ছিল না। সেদিন একটাই স্লোগান ছিল, তসলিমা নাসরিনকে হটাও, নেলে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়, বিচার করো সরকার কথা বলেন ঠিক কিনা। আমার বিশ্বাস গোটা জাতি সেদিন তসলিমা নাসরিনের বিরুদ্ধে ইসলামী ঝান্ডা হাতে নিয়ে যেভাবে খেপে গিয়েছিল, মুসলিম তৌহিদ জনতার আর্তনাদে, মুসলিম তৌহিদ জনতার বুলেট প্রুফ বক্তব্য নিয়ে তসলিমা নাসরিন বোরকা গায়ে দিয়ে বাংলা ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছিল। আমার বিশ্বাস এই রংপুরের হারাগাস প্রপার অঞ্চল থেকে বলতে চাই, বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দরা বাংলা থেকে ইসলামকে দূর করার ষড়যন্ত্র করতেছে, দেশি বিদেশি ষড়যন্ত্র করতেছে, আজ যদি গোটা বাংলার মুসলমানরা কে জামাত ইসলাম করে, কে জামাত ইসলাম করে না, কে চরমুনায় মুরিদ, কে সরসিনার মুরিদ, এটার পার্থক্য না করে যৌথভাবে ঐক্যবদ্ধভাবে যদি সেদিনের মতো আন্দোলন, আমি আমার বিশ্বাস বিদেশি ষড়যন্ত্র, বিদেশিদের পাঁচজনা গোলাম রাজনৈতিক নেতারা বাংলা ছেড়ে মুসলমানদের ভয়ে বাংলা ছেড়ে ভারতে পালিয়ে যাবে, বাংলাদেশে কোনো আস্থা থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ভয় পাচ্ছেন? কোনো ভয় পাইলেন? পিছনের ওরা বলতেছে বাহে শুকনে মানুষ, কিন্তু যত ভালোই দেখো। থামেন, এখনো শুরু করি নাই, একটু ধৈর্য ধরেন দাদা, রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সবাই মুসলমান, আমরা কি ভয় করব কাকে? কথাটি যারা যারা আসতে বলবে মনে করবেন ওটা ওই দলের লোক, দেখেন কে কে ওই দলের লোক, একটু দেখেন তো বলেন ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। কোরআনের বিরুদ্ধে যেই কথা বলবে সেটা বর্তমান দেশের প্রাইম মিনিস্টার হোক, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া হোক, এরপরে জাতীয় পার্টির চেয়ারম্যান হোক, এমনকি নিজের বাপ যদি কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে আমরা মুসলমানের সন্তানেরা ইসলামিক ঝান্ডা হাতে তুলে নিয়ে কালামার পতাকার পক্ষে জীবন দিতে রাজি আছি, তাকে ছাড় দিতে রাজি নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার ভাইরা ভয় পাচ্ছেন? তাহলে একটু জোরে বলেন না রায় তাকবীর। আল্লাহ তোমার পথে মোরা জীবন দেব, রাজি আছেন? আমরা কালেমার মালা পড়েছি তাই না? সবাই কালেমার মালা পড়েছি, কালেমার মালা মোরা গলায় পড়েছি, মারহাবা বলে কালেমার মালা আমরা গলায় পড়েছি। আমি কিন্তু কোনো পুরস্কার পাইনি, আমি কোনো জাতীয় পর্যায়ের পুরস্কার পুরস্কৃত শিল্পী নয়, যা বলতেছি কারাগারে বসে বসে এই কবিতাগুলো আমি লিখেছি, বলবো? জোরে বলেন বলবো? কালেমার মালা মোড়া গলায় পড়েছি, জোরে, কালেমার মালা মোড়া। খালি দেখেন কেডা কেডা কয় না, যেটা কবে না মনে করবে ওই দলের লোক, একটু জোরে, কালেমার মালা মোড়া। যারা মুখে কাপড় দিছেন ওরা তো বিয়ে করতে আসেন নাই, মুখ থেকে কাপড়টা সরান,
আল্লাহ দেখুক আপনি আল্লাহর গোলাম, মুখ থেকে কাপড় সরায় বলেন, কালেমার মালা মোড়া গলায় পড়েছি, জোরে কালেমার মালা মোড়া, জোরে বলেন কালেমার মালা মোড়া গলায় পড়েছি, আসবে যত বাধা বিঘ্ন আল্লাহ মোড়া মেনে নিয়েছি, কালেমার মালা মোড়া, সবাই বলেন কালেমার মালা মোড়া গলায় পড়েছি, আসবে যত বাধা বিঘ্ন আল্লাহ মোড়া মেনে নিয়েছি, কালেমার মালা মোড়া গলায় পড়েছি, জোরে কালেমার মালা মোড়া। এতগুলো মানুষ যদি আওয়াজটা দেন আওয়াজ কিন্তু আরো বেশি হবে, ভয় পাচ্ছেন নাকি আপনারা? তাহলে একটু জোরে বলেন কালেমার মালা মোড়া, আরো জোরে, এই পাশে লোক আওয়াজ কম, কালেমার মালা মোড়া, আসবে যত বাধা বিঘ্ন মাওলা মোরা মেনে নিয়েছি, কালেমার মালা মোড়া, জোরে কালেমার মালা মোড়া গলায় পড়েছি, নারা তাকবীর, দুই হাত এরকম করে উঁচু করে ঝাঁকি মারবেন, কারো পিঠের ডালা যাতে না ভাঙে, নারা তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, নবী আছে যেখানে, কাফের আছে যেখানে, নারে তাকবীর। বাস আমার আল্লাহ বলেন, أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. আস্তিক বহু বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন, বন্ধুরা আমার মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলো, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বুদ্ধির ভরে আত্মীয় করে দাম্মিক পূর্ণ জীবন গঠন করে, ইমানি অন্ধকার অচ্ছন্নর ভিতর উপরে থেকে এই মানুষগুলি আল্লাহর দাসত্বানুগত করা বাদ দিয়া, এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানা তুজাবন শোনো চুদিয়া প্রদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার সরস্বতী, কেউ বাবার প্রদতি, কেউ বাবার আমার বন্ধুগণ গাছের বোঝা, কেউ বাবার মাসির বোঝা, নানান মানুষ নানান অন্যায় প্রাপ্ত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, আমার ভাইরা রে আমার বন্ধুগণ, ঠিক তদনিন্তন সময়ের খারাপ মানুষগুলো ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, ইমানি অন্ধকার অচ্ছন্নর ভিতর উপরে দেখা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্যে, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহ ওরা করার জন্যে, আমার আল্লাহ রব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার মাওলা দুই দুইটা নেয়ামত, দুই দুইটা বরকত, দুই দুইটা রহমত আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় দিলেন, এক নম্বরে বিশ্ব নবী নূর নবী মুহাম্মদ, দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক ত্রিশ পারা কোরআন আল্লাহ নাজিল করে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ বলেন নবীজি তমাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আমিন পুরোপুরি ভালো করার জন্য নবীজি আমি রাব্বুল আমিন যে কালাম আপনার উপর নাজিল করলাম, এই কালাম শরীফের ভিতর আমি সব মানুষকে ডাক দেই নাই, ওয়া নবী গো ঈমান নামক দৌলত দ্বারা অর্জন করলো, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দিরা তোমরা গভীর মনোযোগ দিয়ে
শোনো, ঈমান নামক দৌলত যাদের দিলের ভিতরে ফিট হয়ে গেল, ঈমানের বাণী যারা স্বীকার করে নিলা, ও বান্দা বান্দিরা রে তোমাদেরকে ডাকনি বলি দিলাম, আমি তোমাদেরকে বলে দিলাম ঈমান নামক দৌলত অর্জন করার পরে তোমরা আমাকে ভয় করার মতন ভয় করবা, আর আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম মকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদী লোকের সাথে হয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কালেমার মালা মোড়া গলায় পড়েছি, জোরে কালেমার মালা মোড়া, আসবে যত বাধা বিঘ্ন আল্লাহ মোরা মেনে নিয়েছি, কালেমার মালা মোড়া গলায় পড়েছি, জোরে কালেমার মালা মোড়া গলায় পড়েছি। আল্লাহু আকবার। এইভাবে যদি আধা ঘন্টা বলি আছেন তো, রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার ভাইরা এমন একটা তথ্য দিয়ে দেব, জীবনে শুনছেন কিনা জানি না আমার ভাইরা রে, আমার বন্ধুগণ মুহররম মাস এখনো যায় নাই, ভাই গো কমিটির ছেলেগুলা বহুত কাকুতি মিনতি করে বলছে হুজুরগ এই মুহররম মাস আমরা আলোচনাটার ব্যবস্থা করব, মানব জাতি দিন দরদি হয়ে যায়, মানব জাতি ইমানওয়ালা হয়ে যায়। আমার বাইরা রে আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবী গো ইমান নামক দৌলত যারা অর্জন করলো, আমি আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বললাম ও বাদান রে আমার আল্লাহ রাব্বুল আমিন আর এক জায়গায় ডাক দিয়ে বললেন বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আমিন আর এক জায়গায় এই প্রসঙ্গে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله وقولوا قولا سديدا। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত খারাপ লাগে না মজা লাগে? কোরআন শুনতে ভালো লাগে না? তাহলে আবার আমি তেলাওয়াত করতেছি, আয়াত শেষ হয়ে যাবে, আল্লাহু আকবার জোরে বলবেন না দিয়াছেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াকুলু কওলান সাদীদা। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো ইমান নামক দৌলত যারা অর্জন করলো, আমি আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বললাম ইমান আনার পরে আর আমাকে ভয় করার মতন ভয় করবে? নবীজি আমি রব্বুল আমিন বলে দিলাম এরা এদের জিহ্বা দ্বারা এরা এদের ঠোঁট দ্বারা যে কথাগুলি বলবে ওয়াকুলু কওলান সাদিদা, ও নবী গো আমি রব্বুল আমিন বলে দিলাম এরা সদা সর্বদাই সত্যি কথা বলবে, হেরফের করে লুকোচুরি করে কোনো কথা বলবে না, এটা আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দিদের নির্দেশ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে রাত্রি গভীর হইয়া যায়, এই জন্য আমি বেশি লম্বা করব না, আমার বন্ধুগণ বিরক্ত চলে আসবে, আমি আপনাদেরকে জানাই দিই বাজান আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আর একটু লম্বা করি আমার আল্লাহ পাক আর এক জায়গায় এই প্রসঙ্গে আল্লাহ ইমানদার বান্দা বান্দিদেরকে ডাক দিলেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হক تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। বীর মুসলমান ধরোয়াল কোরআন ফিরে আনো সেই হারানো সম্মান। মারহাবা।
বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান, বলেন ফিরায়ে আনো সেই হারানো সম্মান, যে ইমান বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি দুনিয়া জাহান, দৌড়েছে হুঙ্কার কররে তুল পার, দৌড়েছে হুঙ্কার কররে তুল পার, পাপ দুনিয়া ভেঙে কররে খান খান, পাপ দুনিয়া ভেঙে কররে খান খান, বীর মুসলমান বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান, মারহাবা কর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপি তো কাফের বেঈমান, আল্লাহু আকবার। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপি তো কাফের বেঈমান, দৌড়েছে হুঙ্কার করর তুল পার, দৌড়েছে হুঙ্কার করর তুল পার, পাপ দুনিয়া ভেঙে কররে চোর মার, পাপ দুনিয়া ভেঙে কররে খান খান, বীর মুসলমান বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান, আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবী গো ইমান নামক দল দ্বারা অর্জন করলো, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের ডাক দিয়ে বললাম আমার ভাইরা আমি এখন আলোচনা শুরু করে দেব, কোনো দিকে নজর দিবেন না, কোনো দিকে খেয়াল করবেন না, আমার দিক তাকান, কি বলবো বাজান রে, আলোচনার একটা পয়েন্ট হারিয়ে ফেললে এদিক সেদিক নজর করলে একটা পয়েন্ট যদি আপনি হারিয়ে ফেলেন আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবী গো ইমান নামক দলও যারা অর্জন করলো, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ডাক দিয়ে বললাম এরা ইমান আনার পরে আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করবে, আর বলে দিলাম এরা সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না, এটা আমি আল্লাহ রাব্বুল আমিন ইমানদার বান্দা বান্দিদের নির্দেশ দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আলম এইবার আসেন আলোচনা জানাই দি, ও বন্ধুরারে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ইমানদার ছিলেন হযরত আবু বকর, ইমানদার ছিলেন ওমর, ইমানদার ছিলেন উসমান, ইমানদার ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক রাত্রিতে কয়টা বলি গো, এটা কারবালার মর্মান্তিক মাস, মুহররমের গন্ধ এখনো যায় নাই, কারবালার রক্তের গন্ধ এখনো যায় নাই। আমার ভাইরা দিলটা নরম করে শুনবেন বাজান রে, দেখেন একটা ফোঁটা চোখের পানি আপনাদের পড়ে কিনা। আমার ভাইরা রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে বসা, নবীজি ডাক দিয়ে বললেন আলী রে তুমি কি যেন বলবা, তোমার মুখ চেহারা দেখলে মন যেন মনে হইতাছি। আলী ডাক দিয়ে বললেন নবী গো আজ কয়েক দিন হয়ে গেল আমি আমার কলিজার টুকরা হাসান হোসেনকে দেখি না, ও নবী গো আমি বাবা হইয়া হাসান হোসেনকে দেখি না, ও নবীজি আমি আপনাকে জানাই দিই আগামী কয়েকদিন তো জিহাদ বন্ধ আছি, আপনি যদি অনুমতি দেন আমি আমার বাড়িতে যাইয়া হাসান হোসেনকে একটু দেখে আসব, আর আপনার মেয়ে জান্নাতের সর্দারিনী ফাতেমা কেও আমি দেখে আসব, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার নবীজি ডাক দিয়ে বললেন আলী রে যাও যাও, আমি তোমাকে অনুমোদন দিয়ে দিলাম, আমি জানতে চাচ্ছি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা, পিছনের ভাইরা হাত তুলে বলেন আসেন না চলে যাবেন, আসেন তাহলে আর একবার বলেন আল্লাহু আকবার। হুজুরের জামাই আলী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে যায়, আমার ভাইরা বাড়িতে যায়,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু যাচ্ছেন আল্লাহ রাব্বুল আমিনকে বলেন, আল্লাহ আমার কাছে এখন কেউ নাই গো আল্লাহ, আল্লাহ গো আমি সাহাবি, আমার চরিত্র হইল আমি যখন একা থাকব তখন আমি একা থাকব না, আমার বন্ধু আপনাকে আমি ডাকবো আর আমার বাড়িতে যাব, লা ইলাহা ইল আরো ধরে, লা ইলাহা আরো ধরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো ধরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আমার ভাইরা 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 আলী সাহাবী সাহাবী এরকম জিকির করতে করতে যায় কিতাবে লিখু লিখে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, জিব্রাইল আলী নবীর প্রেম থেকে নবীর প্রেমিক হইয়া যাচ্ছে তার বাড়িতে, নবীর আদেশ নিয়ে যাচ্ছে, নবীকে ভালোবেসে যাইতেছে, জিব্রাইল রে আমি আল্লাহ এমন একটা খেলা খেলাইব এই খেলাটা ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরে আলী সাবি কান্দের যায়, কতদিন আমি আমার ছেলেকে দেখি না, যাদের বাবা বিদেশ আছে এই বাবা যখন বিদেশ থেকে দেশে আসে দেখবেন কত মা করে প্লেনে বসে বসে বলে, আমার বাবুকে আমি এটা খাওয়াবো, আমার বাবুকে আমি পোশাকটা দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চারটা খেজুর রাখছে পকেটে, এই চারটা খেজুর, একটা খেজুর দিবে হাসানকে, একটা খেজুর দিবে হোসেনকে, আর একটা খেজুর দিবে ফাতেমাকে, আর একটা খেজুর উনি বিবির হাতে স্বামী হইয়া নিজে খাবে, যারাকন সুবহানাল্লাহ। আমার ভাইরা আলী রাদিয়াল্লাহু তাআলা নু যায়, হঠাৎ করে ভাইরা আমার বন্ধুগণ রাস্তার মাঝে নজর করে দেখি রাস্তার ডান পাশে একজন ভিক্ষুক মানুষ উপর হইয়া জমিনে শুয়ে আছে, পেট পিস পেট নিচের দিকে শুয়ে আছে, মাথাটা নিচের দিকে করে আছে, আমার বন্ধুগণ মাথার চুল উস্কো খুস্কো। আলী ডাক দিয়ে বললে, লোকটা জিন্দা না মরা, এই লোকটাকে আমি দেখব, এরকম একটা দুর্ভিক্ষপূর্ণ লোককে রেখে আমি কখনো বাড়িতে যাইতে পারি না। আলী এই বাস সামনের দিকে অ্যাডভান্স হইয়া গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু কাছে যাইয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ লোকটা জিন্দা না মরা আমার বুঝার উপায় নাই, আল্লাহ গো লোকটা মুসলমান না ইহুদি মানুষ তাও আমার বোঝার উপায় নাই, ও বাবু দাও এই লোকটা হিন্দু হোক ইহুদি হোক আমি এখন সালাম দিয়ে দেব, যদি সালামের জবাব দিয়ে দেয় আমি আলী বুঝে নেব লোকটা মুসলমান, লোকটা মরে নাই জিন্দা আছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ মুসলমান না হিন্দু, ওনাকে সালাম দিলে উনি যদি সালামের উত্তর দেয় তাহলে বোঝা যাবে লোকটা, কথা বলেন কথা বলেন বাজা, লোকটা কি মুসলমান। ভাইরা কারবালার ওয়াজ জীবনে বহুদের মুখে শোনাছেন, ইতিহাস কিভাবে আসলো আমি আপনাদেরকে জানাই দেই। আলী রাদিয়াল্লাহু তাআলা লোকটার সামনে যাইয়া চাট করে বাদানটা আমার মুখ দিয়ে উচ্চারণ করে বলে দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পড়েন না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আগে সালাম পরে কথা, এটা যে মানুষ মানবে তার দিলে থাকবে না কোনো ব্যথা, আল্লাহু আকবার, আগে সালাম পরে কথা, এটা যে মানবে তার দিলে থাকবে না কোনো ব্যথা। আজকে যদি সালামের পরিবেশ হয়ে যায় বাংলাদেশে মুসলমানদের কোনো অভাব থাকবে, হিংসা থাকবে, অহংকার থাকবে, কিচ্ছু থাকবে না, জানতে চাচ্ছি বিরক্ত হচ্ছেন, বাড়িতে যাইবেন গা, রাগ করতেছেন, কিছু সময় দিতে রাজি আছেন তাইলে, ওরে সুবহানাল্লাহ, জি জি দেখেন কিচ্ছু
চমকপ্রদ তথ্য। আলী লম্বা করে সালাম দিয়ে দিলেন। এখন সালাম যে ব্যক্তি দিলেন তার জবাব হবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বরাকাতু। সালামের জবাব না দিয়া যেই লোকের পেটে ভাত নাই, যেই লোকের পেটে খাবার নাই, এই যেই লোক পাগল, যেই লোকের শক্তি নাই কাবুল, এই লোক তেরে নারে বাপরে বাপ উঠে রাগান্বিত হয়ে কয়, এই আলী তুই যে আমাকে সালাম দিলি, সালামের অর্থ বুঝিস? আল্লাহু আকবার কর, আরো জোরে কর আল্লাহু আকবার। হযরত আলী ডাক দিয়ে বলতেছে আল্লাহ নবী আমার সম্বন্ধে বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা, আয় আল্লাহ। আর এই ফকির বলে কি আমি নাকি সালামের অর্থ বুঝি না? ওর ভিতরে হযরত আলীর দিল সাক্ষী দিচ্ছে, আলী এই লোকটা এত বড় কথা তোমার মুখের উপর বলছে, নিঃসন্দেহে কোনো কারণ আছে, তুমি তাকে জিজ্ঞেস করো কেন সে এত বড় কথা বলল। আপনারাও কি কারণটা শুনবেন? আমার ভাইরা আমার বন্ধুগণ, হযরত আলী ডাক দিয়ে বললেন, ও বাবা ফকির তুমি আমায় কেন বললা আমি সালামের অর্থ বুঝি কি বুঝি না? লোকটা টুকরে টুকরে কান্দার ডাক দিয়ে বললেন, আলী রে আমি কেন বললাম তুমি সালামের অর্থ বুঝি কি বুঝো না? আলী রে সালাম দেওয়া মানে একজন হয়ে আর একজনের জন্য দোয়া করা, এক ভাই আর এক ভাইকে দোয়া করে দিবে। ও আসটা শুনে যাবেন বাজান রে, হযরত আলীকে ফকির বলতেছে সালাম দেওয়া মানে একজন আর একজনকে দোয়া করা। আলী রে তুমি তোমার আল্লাহর কাছে বলে দিলা, আল্লাহর পক্ষ থেকে আমার উপর আল্লাহ শান্তি বর্ষণ করো। ও আলী রে আমি তোমায় কি করি বুঝাই, আমার পেটে তো কোনো খাদ্য নাই রে আলী। আলী রে আজ তিন দিন হয়ে গেল আমি কোনো খাবার খাই না, তুমি আমার জন্য দোয়া করলে কি হবে, আমার পেটে তো কোনো খাদ্য নাই। হযরত আলী ডাক দিয়ে বললেন, আল্লাহ গো ফকির আমি দেখছি এরকম টেকনিকলা ফকির জীবনে দেখি নাই, এত বুদ্ধিমান ফকির আমি জীবনে দেখি নাই, সরাসরি হাত না পেতে হিকমতের মাধ্যমে বুঝায় আমার খাবারও দরকার, খাবার চাই। জোরে জোরে বলেন মারহাবা। আর আমার দেশের ফকির হইলে এক বেলা না খাইলি টাকা কিভাবে নিবে? কই ভাই একটা টাকা দেও ভাই, কথা কর বাইরা আমার। কিন্তু এই ফকির এমন জ্ঞানী ফকির ডাক দিয়ে বললেন, আলী রে তিন দিন ধরে আমি কিছু খাই না, আমি বড্ড ক্ষুধার তোরে আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, বাবা গো আপনি কি চান আপনি জলদি করে ডাক দিয়ে বলে দেন। এই ফকির ডাক দিয়ে বললেন, আলী রে আমি তোমার কাছে চাই না অন্য কিছু, আমি তোমার কাছে সেই মাত্র কিছু খাদ্য, এই খাদ্য দিলে আমার জন্য দোয়াটা করা সফল হয়ে যাবে, আমি সফলতা পাবো, তোমার দোয়াটা দোয়া করাটা সার্থক হয়ে যাবে। এবার আলী ডাক দিয়ে বললেন, বাবা গো আপনি আমার সাথে আছেন আব্বা, ওই যে দেখেন আমার বাড়ি, আপনি আমার পিছে পিছে আসেন, আমি আপনাকে আমার বাড়ি তিনি আপনাকে পেট ভরে খাবার দিয়ে দেব। এই ফকির ডাক নিয়ে বললেন, আলী রে তুমি যদি আমাকে খাবার দিতে চাও আমি তোমাকে বলে দেব, আমি তোমার পিছনে পিছনে ফকিরনির মতন হেঁটে যাইতে পারবো না, তুমি যদি আমার খাবার দাও তুমি আমারে তোমার কান্দে করে নিয়া তোমার বাড়িতে নিয়ে খাবার দিবা, তবে আমি যাব খাবার খাইব, নাইলে খাবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলী একবার রাগ করে কয়, বাপ রে ফকির রে ভিক্ষা দিলে আবার কান্দত করি নিয়ে বাসায় যাইতো, টাকা পয়সা আপনারা কি নিবেন? যেরকম নিবেন নিবেন তো দূরের কথা, চাওয়ার আগে কোন মাফ করেন ওই পাশে যান, তাই না? হযরত আলী যখন বললেন, কেমন জাতের ফকির রে আমার কান্দে করে যায় আবার আমার বাড়িতে বসে খাবে বাবু হইয়া। আলী যখন এরকম কল্পনা করলেন, আমার আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের সূরাতুদ দুহার আয়াত আলীর সামনে দিয়ে দিলেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। আল্লাহু আকবার,
পারেন পারেন সুরাটা পারেন যারা পারেন তারা আমার সাথে পড়েন তো দেখি فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر أرجو ربنا الله أكبر আমার ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে কে যেন ডাক দিয়ে বলল নবীকে আল্লাহ বলে দিয়েছেন নবী গো সাইলকারীকে আপনি ফেরত দিয়ে দিবেন না আলী ডাক দিয়ে বললেন আল্লাহ যেহেতু নবীকে বলছে সাইলকারীকে ফেরত দেওয়া যাবে না আমি কেমন করে এই ফকিরকে ফেরত দেই না না আমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমার কান্দে করে নিয়ে ফকির বাবাকে নিয়ে যাব আমি আমার বাড়িতে নিয়ে মেহমানদারি করাব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার ভাইরা রে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়িতে চলে গেল আহারে ফকির ব্যক্তিকে কান্দে করে নিয়ে যায় বাজান রে আলী রাদিয়াল্লাহু তাআলা কান্দে করে নিয়ে বাড়িতে চলে গেল বাড়ির বারান্দায় মেহমান খানায় বসতে দিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখে আমার ভাইরা ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করা তার মানে হাসান হোসেন আর তার বিবি হযরত ফাতেমা ঘরের ভিতর বসে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা দরজায় যে টক টক করে আওয়াজ দিলেন ডাক দিয়ে বললেন আমার পরিবারের সদস্যরা আসসালামু আলাইকুম আগে সালাম দিয়ে বললেন বাবা হাসান ও বাবা হোসেন তুমি দরজা খোলো এইবার যখন দরজা খোলার জন্য বলা হলো ভাইজান খুব খেয়াল করে শুনবেন কোনো দিকে নজর দিবেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন দরজা খোলো এইবার বাপ বেটা দুইজন দরজা খোলার জন্য যাবে কিন্তু হাসান হোসেন গড়াগড়ি পরে ক্ষুধার তারণায় কান্নাকাটি করতেছি হযরত ফাতেমা স্বামীর আওয়াজ পাইয়া যখন দরজা খোলার জন্য গেল ও বন্ধুরা রে ফাতেমা বিবি দরজা খোলার জন্য যখন যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখে আলী দেখতেছে অনেকক্ষণ ধরে দরজার খুলতেছে না হঠাৎ করে আলী সাহাবীর কানে আওয়াজ আসলো ধাপ করে মাটিতে বিরাট ধরনের ওজনের কোন জিনিস পড়লে মাটিতে যেমন ধাপ করে আওয়াজ হয় আলী রাদিয়াল্লাহু তাআলার কানে এরকম ধাপ করে একটা আওয়াজ হয়ে গেল আলী বুঝতে পারলেন কে যেন পড়ে গেছে রে আলী ডাক দিয়ে বললেন হাসান হুসাইন কি হইলো তোমার মা দরজা খুলতে এসে কেন পড়ে গেল ভাইজান কিতাবের লিখুক লিখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু দরজার চৌকাঠের ফাঁক দিয়ে নজর করে দেখে আহারে নবীর কন্যা ফাতেমা বিবি চিৎপটান হয়ে পড়ে আছে কেমন জানি কথা বলে না আমার বন্ধুগণ চক্ষু খোলা নাই চক্ষু বন্ধ আলী রাদিয়াল্লাহু তাআলা নু হাসান হোসেনকে ডাক দিলেন হাসান হোসেনকে ডাক দিয়ে বললেন বেটারা রে কে কোথায় আছো জলদি করে আসো জলদি করে দরজা খোলো তোমার মা পড়ে গেছে এইবার হাসান হোসেন যখন দরজা খুলে দিল ও বন্ধু রে আলী সাহাবী ডাক দিয়ে বললেন জলদি করে পানি আনো এক লোটা পানি আনা হলো হযরত আলী বিসমিল্লাহ বলে দুরুদ ইব্রাহিম পরে পানিতে ফু দিয়ে দিল এই পানিতে ফু দেওয়া দম করা পানিটা আমার বন্ধুগণ হাতে করে নিয়ে হযরত ফাতেমার মুখে ছিটিয়ে দিলেন এবার আলী দেখলেন ফাতেমার জ্ঞান ফিরে আসে আলী সাহাবী বিবি ফাতেমার ঘাড়ের নিচে দিয়ে হাত দেওয়ার পরে হাঁটুতে মাথাটা নিয়ে বললেন বিবি রে
তুমি কেন জলদি করে এরকম করে দরজা খুলতে যেয়ে পড়ে গেলা? মা ফাতেমা ডাক দিয়ে বললেন, স্বামী গো কি বলবো দুঃখের কথা গো স্বামী, ও স্বামী গো আজ 4 দিন হলো কোনো খাবার আমি ফাতেমার মুখ দিয়ে পেটের ভিতর দিতে পারি নাই। স্বামী গো এত দুর্বল, অনেকক্ষণ বসেছিলাম আপনার আওয়াজ যখন স্বামী আমি পাইলাম আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম, কিন্তু ক্ষুধার্ত হওয়ার কারণে দুর্বল হওয়ার কারণে আমি যখন দরজা খুলতে যাই আমার মাথা কেমন দেনি চক্কর দিয়ে আমি মাথা ঘুরে জমিনে পড়ে যাই। হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে হাসান হোসেন কেন কান্দে? আমার বন্ধুগণ কিতাবে লিখুক লিখে মা ফাতেমা ডাক দিয়ে বললেন, ও আমার স্বামী গো আলী, প্রাণের স্বামী আলী, এই দেখেন আপনার দুইটা সন্তানের দিকে নজর করে দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখে ইমাম হাসান আমার বন্ধুগণ পেটে হাত দিয়ে ডুকরে ডুকরে কান্দে, হোসেন ডুকরে ডুকরে কান্দে। হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে এরা কেন কান্দে? মা ফাতেমা ডাক দিয়ে বললেন, আলী রে যাবি গো নবীর দুইটা নাতি কান্দে, ইমাম হাসান আজকে কয়েকদিন ধরে কোনো খাবার খায় না, হোসেনও খাবার খায় নাই, হাসান হোসেন বড্ড ক্ষুধার্ত। ও বন্ধুরে দুইটা ছেলে ডাক দিয়ে বললেন, আব্বা গো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না আর পেটের বেদনা সহ্য হয় না। এ হারাগাছির মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাইরা, কোন যুগে তুমি দিন কাটাও? ইসলাম এত সহজে আসে নাই, ল্যাপের তলে শুয়ে থেকে ইসলাম আসে নাই, কত কষ্ট করে নবীর মায়ের দিন আসে। হায়রে হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। আল্লাহু আকবার বলে। কষ্ট হচ্ছে, পিছনে বাইরে অশান্তি লাগতেছে? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিয়ে বললেন, সকালবেলা যাবেন? বাপু দেখছেন দিলটা নরম করে দিবেন, একটা ফোঁটা চোখের পানি দেখেন নবীর মায়ায় পড়ে কিনা, রাজি আছেন? সবতে রাজি আছেন? আল্লাহর কাছে দুইটা জিনিস পছন্দ, এক নম্বরে বান্দার চোখের পানি, আর একটা হলো বান্দার তওবা। কয়টা জিনিস জোরে বলেন, কয়টা? দুটি জিনিস। আমার ভাইরা এবার আলিম ডাক দিয়ে বললেন, হাসান হুসাইন আমি মেহমান নিয়ে আসলাম, খাবার দেওয়ার জন্য দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, এখন দেখে খাবার নাই, আমি কোন বিপদে পড়ে গেলাম? হযরত ফাতেমা ডাক দিয়ে বললেন, স্বামী গো আমাদের ঘরে খাবার নাই, আপনি কেমন করে এই ফকিরকে দাওয়াত দিলেন, এই মেহমানকে দাওয়াত দিলেন? ও বন্ধুরে ফকির ব্যক্তি জানালার ফাঁক দিয়া, ফকির ব্যক্তি দরজার চৌকাঠের ফাঁক দিয়া, অথবা আমার বন্ধুগণ বর্ণনা করে বর্ণনা করে, এই ফকির ব্যক্তি কানে আওয়াজ শুনতেছে পরিবারে খাবার নাই, ঘরে খাবার নাই। তারপর আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে ও হাসান হোসেন আমি তোমাদের জন্য আমি তার কাছে অপমান হইতে পারবো না, আরে বিবি রে ও সন্তানেরা জলদি করে এক লোটা পানি দাও, আমি আলী ওযু করব, নামাজ পড়ব। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করলেন, ভাইজান ও বাবা দিরা পর্দার অন্তরে মা বোনেরা, তোকে আর পাট থেকে আগত আমার মা বোনেরা, কাউনিয়া বাসি স্থান থেকে আগত আমার মা বোনেরা, এরপরে বেনুকার চৌরার হাত থেকে আগত আমার মা বোনেরা, বহু দূর দূরান্ত থেকে
থেকে আগত আমার বাবাজিরা ও রংপুর নিবাসী লোকেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর দিবেন না, ঘটনাক্রমে রাত্র হয়ে গেছে, এই জন্য মন খারাপ করবেন না। আমার যদি কোনো কষ্ট না হয় আপনাদের কষ্ট হবে নাকি? ও বন্ধুরে দিলটা নরম করে দিবেন। হযরত আলী ডাক দিয়ে বললেন, হাসান হোসেন, ফাতেমা রে জলদি করে আমাকে এক লোটা পানি দাও, আমি ওযু করব, আমি আল্লাহর কাছে এই মেহমানের জন্য জান্নাতি খাবার চেয়ে নেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম হাসান হুসাইন আব্বাকে তড়িৎগতিতে করে ওযু করার জন্য পানিতে লোটা দিয়ে পানি এনে দিলেন। ও বন্ধুরা রে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করলেন। ভাই গো, আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করার পরে যাই নামাজ বিছাইলেন, আমার ভাইরা সালাতুল হাজত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে বলেন, আল্লাহ তুমি সামি অম্বা বাসির, তুমি গফুর রহিম, ইয়া সামি বাসির, তোমার নাম আল্লাহ, ইয়া গফুর রহিম, ইয়া রহমানুর রহিম, আল্লাহ তোমার নাম, বলেন না ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া রহিম, বলেন ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া আল্লাহু, ইয়া রহিম, বলেন ইয়া আল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এবার জবান খুলে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। কেউ জবান বন্ধ রাখবেন না। আমার ভাইরা, আমরা সবাই গুনাহগার, আল্লাহ আমাদের জন্য হয়ে গেছেন গাফফার। মনে করেন আল্লাহ আমাদের সামনে আল্লাহর দুটি পাক কদম দুটি জড়িয়ে ধরেন, আল্লাহকে বলেন না আল্লাহ জীবন ভরা গুনাহ করেছি, আপনি আপনার নবীর খাতিরে আমাদেরকে মাফ করে দেন। এটা নিয়ত করে, তওবা নিয়তে জবান খুলে মুখ থেকে কণ্ঠে সমস্ত শক্তি এনে কলবে জারব দিয়া আমার সাথে উচ্চ কণ্ঠে শীতের দিনে আল্লাহকে হাত করার জন্য, গুনাহ মাফের জন্য তওবার নিয়তে বলেন আল্লাহ 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 আল্লাহ। জবান খুলেন আল্লাহ 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 আল্লাহ। এই যুবক জবান খোলো, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর প্রেমে হরে পাগল, আল্লাহর প্রেমে হরে পাগল, হরে মজনু দিওয়ানা, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে এবার বন্ধুরে আলী সাহাবি দুই হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আমার পরিবারে খাবার নাই, আমি আমার পরিবারের জন্য হাত তুলি নাই, আমি আমার বেটার জন্য হাত তুলি নাই, আমি আমার বিবির জন্য হাত তুলি নাই, আল্লাহ আমি আমার জন্য হাত তুলি নাই। ও মাবুদ,
আমি তোমার কাছে হাত তুলেছি, আপনি দয়া করে মায়া করে এই মেহমানের সামনে আমাকে লজ্জিত করবেন না। আল্লাহ গো, আমি আলী নবীর জামাই নবী সাহাবি তোমার দরবারে বলতেছি, আপনি দয়া করে মায়া করে জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেন। আরো দরে দরে বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আমিন এইভাবে দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, জিব্রাইল যাও যাও, আমি আল্লাহ পাক বলে দিলাম। হযরত আলীর ঈমান এমন ভাবে কবুল করে নিলাম, আলীর দিলে আমার ভয় আছে, আলীর দিলে আমার ঈমান আছে। ওরে জিব্রাইল রে, দেখো দেখো আলী তার পরিবারের খাবার চায় না, আলী তার সন্তানের খাবার চায় না, তারও খাবার চায় না, সে চাইতেছে জিম্মতায়, সে চাইতেছে মেহমানের খাবার। আরে জিব্রাইল, আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, যাও যাও নবীর জামের হাতে জান্নাত থেকে এক টুকরা খাদ্য দিয়ে দাও। আমার বাইরে রে, আলী রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করে হাত তুলে আছে, হঠাৎ করে বাজান রে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা পাশের ঘরে ঢুকরে ঢুকরে কাঁদতেছে। এদিক দিয়ে হঠাৎ করে আলীর হাতে যখন খাবারটা চলে আসলো, কিতাবের লিখুক লিখে ফাতেমার পুরা ঘর জান্নাতের সুগ্রানে ভরে গেছে। আমার ভাইরা রে, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা নু একজন আরেকজনকে ডাক দিয়ে বললেন, বড় ভাই আব্বা গোপনে গোপনে পোলাও আনছে, আব্বা গোপনে গোপনে খাবার আনছে, দেখেন আমাদের দিবে না, আব্বা যান লুকায় লুকায় খাবে, অথবা আম্মাকে দিবে, অথবা বাইরের মেহমানকে দিবে। হযরত হাসান ডাক দিয়ে বললেন, হোসেন রে দেখে দেখে আব্বা কি করে। এবার বন্ধুরে, আলী সাহাবি খাবার পাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু পড়ে নিলেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। দরকান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। মারহাবা কর, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। আল্লাহু আকবার। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু সুন্দর করে যখন প্রশংসা আদায় করলেন, ভাই গো আলী এইবার হুজরা খানার ভিতর থেকে, পার্সোনাল রুম থেকে, আমার ভাইরা গোপন আন্দর মহল থেকে হযরত আলী বাইরে আসলেন, খাবার নিয়ে যাচ্ছেন মেহমানকে দেওয়ার জন্য। এ হারাগাছের বাবারা, এ মা বোনেরা, যুবক ভাইরা, কোনো দিকে খেয়াল করবেন না, লোকেট অবজারভেশন আমার দিক থেকে, সাংঘাতিক একটা আমার ভাইরা তথ্য জানাতে চাচ্ছি, দেখেন দেখেন কলিজা ঠান্ডা হয়ে যাবে, মনটা ভরে যাবে। হুজুর আমাদের কেটে কি শোনাইলেন, ও বন্ধুগণ আলী সাহাবি খাবার নিয়ে যখনই রওনা হয়ে যাচ্ছে, এদিক দিয়ে ইমাম হাসান ডাক দিয়ে বললেন, হোসেন রে বাবার হাতে খাবার, খুদার যন্ত্রণা তো আর সহ্য হয় না, যাও যাও তুমি দেইবা না আমি যাব। হোসেন ডাক দিয়ে বললেন, বড় ভাই গো আপনি আব্বার বড় সন্তান, আপনি যান আপনি আগে আব্বার কাছে খাবার চান, আমি দেখি আব্বা দান আপনাকে কি বলে। এবার বন্ধুরে, হাসান আলী সাহাবির নিকটে যাইয়া আমার বন্ধুগণ দুই হাত বাড়াইয়া, ও বন্ধুরা রে, বুকের কাপড় তুলিয়া পেটের কাপড় তুলিয়া হযরত হাসান ডাক দিয়ে বললেন, আব্বা গো এই খাবার কোথায় নিয়ে যান গো আব্বা। হযরত আলী ডাক দিয়ে বললেন, হাসান রে এই খাবার তোমাদের না, তোমরা চেয়ো না, এই খাবারটা আমি বাইরে মেহমান জন্য আল্লাহর কাছে চেয়েছি। হাসান ডাক দিয়ে বললেন, আব্বা গো আপনি কেমন বাপ, আপনি আমায় খাবার না দিয়া আপনি বাইরের মেহমানকে আগে প্রাধান্য দিতেছেন, আব্বা গো আগে আপনি ঘর ঠিক করবেন তাই এর বাইরে ঠিক। আলী ডাক দিয়ে বললেন, হাসান রে আমি আমার মাওলার কাছে ওয়াদা করেছি, আমি আমার ঘরের খাবার নেব না, আমি আমার পরিবারের খাবার নেব না, আমি চাই আল্লাহর পক্ষ থেকে বাইরের মেহমানের ইজ্জত রক্ষা করার জন্য। দরে দরে বলেন সুবহানাল্লাহ। আমার
ভাইডারে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নু ডাকতি বললেন আব্বু গো তাইলে কি আপনি আমায় খাবার দিবেন না আলী বললেন বেটা রে যাও যাও তুমি এখান থেকে সরে যাও আমাকে তুমি বাধা দিও না হযরত আলী একটু গরম ভাবে বলে দিলেন কিতাবের লেখক লিখে বর্ণনাকারী বর্ণনা করেন আলী রাদিয়াল্লাহু তাআলা নু চোখটা বড় করে একটু চোখ রাঙাইলেন ইমাম হাসান বাবা আপনি বাবাকে সম্মান করে সরে গেলেন এবার হুসাইন আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ গো আমার বড় ভাইকে আমার আব্বা খাবার দেয় নাই আল্লাহ গো কোন টেকনিকে খাবার আদায় করতে হয় তুমি আমাকে হিম্মত দিয়ে দাও আমি আমার আব্বার কাছ থেকে খাবার আদায় করে ছাড়বো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা বলবেন হোসেনের জ্ঞান বেশি ছিল না কম ছিল আরো জোরে বলেন কম ছিল না বেশি ছিল ইমাম হোসেন টুক টুক করে এবার যাচ্ছে হযরত ইমাম হোসেন হাসান তো ভয়ে সরে গেছে বাবাকে সাইড দিয়ে দিয়েছে এবার ইমাম হোসেন আমার বন্ধুগণ আলীর কাছে গেল বাবার কাছে দাইয়া লম্বা সালাম দিয়ে বললেন আব্বু গো কেমন বাপ আপনি আপনি সন্তানকে খাবার না দিয়া আপনি বাইরে যাচ্ছেন খাবার দেওয়ার জন্য আব্বু গো আপনি কি জানেন নাই শুনেন নাই নবীর কলিদার টুকরা আমরা আব্বা গো আপনি জলদি করে আমার খাবার দিয়ে দেন এই দেখেন কয়েকদিন ধরে খাই না ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না আলী সাহাবী ডাক দিয়ে বললেন হোসেন রে তোমার বড় ভাইকে আমি খাবার দেই নাই তোমায় আমি কেমন করে খাবার দেই হোসেন ডাক দিয়ে বললেন আব্বা গো আপনি আমাকে বাধ্য করবেন না আপনার পা ধরতে ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন হোসেন রে তুমি আমার পা ধরো হাত ধরো আমি তোমায় খাবারটা দিতে পারবো না কারণ এই খাবারটা বাইরের মেহমানের জন্য বাজে রে এবার বাদান রে ইমাম হোসেন ডাক দিয়ে বললেন আব্বু গো আপনি রাগ করেন আর যাই করেন আমি দেরি করব না আমি এক্ষুনি আপনার দুটি পাও জড়িয়ে ধরতেছি আপনি আমাকে খাবার দিয়ে দেন ভাইরা আমার কিতাবে লিখুগুলিকে ইমাম হোসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পাও দুটি জড়িয়ে ধরলো পাও দুটি জড়িয়ে ধরে ডাক দিয়ে বললেন আব্বা গো ওই খাবারের কিছু অংশ দেন খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না আমার ভাইরা রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে গেল কিতাবের লেখকলিকে আলী সাহাবী ঈমান পাকা করার জন্য আল্লাহর সাথে দেওয়া ওয়াদা ঠিক রাখার জন্য ও বন্ধুরে ওয়া কুনু মা সাদিকিন সত্যবাদীদের সাথে হওয়ার কারণে হযরত আলী একটু রাগ হয়ে গেল রাগ হইয়া পা চার ঠিকটা মেরে ইমাম হোসেনকে ফেলে দিল ইমাম হোসেন অন্য জায়গায় পড়ে গেল কিতাবের লেখকলিকে আলী সাহাবী এখন খাবার নিয়ে যাচ্ছি আমার ভাইরা এক পা দরজার বাইরে আর এক পা দরজার ভিতরে হঠাৎ করে ইমাম হুসাইন ক্ষুধার্ত মানুষ ক্ষুধার্ত ভালো আমার ভাইরা আপনারা বলেন ক্ষুধার্ত ছেলের রাগ কম হয় না বেশি হয় আরো জোরে বলেন কম হয় না বেশি হয় কিতাবের লেখক লিখে হুসাইন ডানহাত বাড়াইয়া আলীকে ডাক দিয়ে বললেন শরে খোদা আলী নবীর জামাই খবরদার খবরদার তুমি আর এক পা দরজার বাইরে দিবা না আল্লাহু আকবার এটা কে বলতেছে সন্তান বলতেছে হযরত আলী বলতেছে আল্লাহ আমার বেটা আমার নাম ধরে ডাকতেছে কত বড় সাহস ইমাম হোসেন ডাক নিয়ে বললেন এ নবীর জামাই হযরত আলী শেরে খোদা হযরত আলী আমার বাবা হযরত আলী তোমাকে আল্লাহর দোয়াই দিলাম তুমি আর এক পার দরজার বাইরে দিবা না তুমি যে আমাকে লাথি মেরে ফেলে দিলা তুমি কি আমাকে চেনো আমি কে আল্লাহু আকবার কোন তুমি কি আমাকে চেনো কে আমি আমার ভাইরা আমি যদি আমার বাপকে বলি আব্বা আপনি আমারে চিনেন আমার বাপ কি রাগ হবে না মাথা ঠান্ডা থাকবে আমার বাপ কবে এটা পয়দা করলাম আমি এটা আবার আমাকে কয় কি কথা কোন ঠিক কি না ইমাম হোসেন ডাক দিয়ে বললেন আব্বু গো
বেয়াদবি মাফ করবেন। আমি আপনাকে বলতেছি, আপনি যে আমার লাথি মারলেন, আপনি কি আমারে চিনেন? আমি কে? হযরত আলী ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমার বেটা আমাকে বলতেছে আমি কে? আল্লাহ, এই কথাটা আমি বুঝতে পারলাম না, আপনারাও তো বুঝতে পারলেন না, কিন্তু আমি যদি বুঝাইতে চাই বুঝতে বুঝবেন নাকি বলেন? আর একটু সময়ের দরকার দিবেন আপনারা? হযরত আলীকে আমি দরজার সামনে দাঁড় করায় রাখলাম, কথাটা আমি আপাতত আমার কাছে জমা রাখলাম। এবার আসেন, হোসেন কেন ডাক দিয়ে বলল, আব্বু গো, আমি কে? আপনি আমার চিনেননি? আমার ভাইরা, আমি ইমাম হোসেনের পরিচয়টা দিয়ে দিই। আমার ভাই, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে তাফসীর পেশ করবেন মাওলানা মোহাম্মদ আব্দুল খালিক শরীয়তপুরী, ঢাকা। ক্যাসেটটি প্রযোজনা করেছেন বগুড়া অডিও অ্যান্ড ভিডিও রেকর্ডিং সেন্টার, মেহেরুননিসা মার্কেট, বগুড়া। ক্যাসেটটি পরিবেশনায় জামাল ইলেকট্রনিক্স, নাস কমপ্লেক্স, টেন্টি গেটের সামনে। রাত্র গভীর হয়ে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর বিশ্বনবী হাবিবুল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি এখন মদিনায় শুয়ে আছে, আপনারা কি সেই মদিনার পাগল হবেন কি হবেন না? কে কে হবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, ধরে ধরে বলেন আমিন। হাত নামান সবাই, মদিনায় যাইতে রাজি আছেন? সবাই রাজি আছেন? তাহলে একটু আমার সাথে জবান খুলে বলেন তো দেখি, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলেন বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনাতে নবী আছেন শুয়া, গুনাগার উম্মতের মায়া, সেই নবীর প্রেমে সবাই পাগল হও না, সেই নবীর প্রেমে সবাই পাগল হও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা। ভালো লাগে না? ভালো লাগে না? এই 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 কথাগুলি বললে কি গুনাহ হবে? আপনি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবেন। যুবক ভাইরা, আজে বাজে গান না বলে এসে আসেন নবীর পক্ষে গাই, একটু প্রাণ খুলে বলেন, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। কেউ জবান বন্ধ রাখবেন না, আল্লাহ পাক মাহফিলকে কবুল করে নেবে ইনশাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে যুবক ভাইরা বলেন, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলেন বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। নবী মদিনাতে আছেন শুয়া, গুনাগার উম্মতের মায়া, সেই নবীর প্রেমে সবাই পাগল হও না, সেই নবীর প্রেমে সবাই পাগল হও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলেন বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব, আরো জোরে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যাইয়া দেখো মদিনাতে নবী কান্দে দিনে রাতে, যাইয়া দেখো মদিনাতে নবী কান্দে দিনে রাতে, সেই নবীর প্রেমে সবাই পাগল হও না, সেই নবীর প্রেমে সবাই। আল্লাহ সেই নবীর রওজাখানি আমায় দেখাও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, জোরে ছেড়ে দে নৌকা মাঝি যাব। ভালো লাগতেছে না মাশাআল্লাহ? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, জোরে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমি জীবনে একবার মাবুদ মদিনায় যাব, মারহাবা।
আমি জীবনে একবার মাবুদ মদিনায় যাব, তোমার নবীর রওজা দেখে দুরুদ পড়ব। আমি জীবনে একবার মাবুদ মদিনায় যাব, ধরে আমি জীবনে একবার মাবুদ জোরে বলেন, আমি জীবনে একবার মাবুদ মদিনায় যাব, তোমার নবীর রওজা দেখে দুরুদ পড়ব। আমি জীবনে একবার মাবুদ মদিনায় যাব, আল্লাহু আকবার। মদিনার ওই ধুলাবালি আমি চোখে দেব গো সুরমা বলি, মারহাবা। মদিনার ওই ধুলা বালি আমি চোখে দেব গো সুরমা বলি, চোখে দিয়ে আমি আমার গুনাহ মাফ করিব। আমি জীবনে একবার মাবুদ মদিনায় যাব, ধরে আমি জীবনে একবার মাবুদ মহানবী রওজা দেখে দুরুদ পড়ব। আমি জীবনে একবার মাবুদ লিল্লাহ তাকবীর। তাহলে মোটামুটি আওয়াজ আর একবার জোরে যদি দেন তাহলে মনে করবো আরো কিছুক্ষণ সময় দিবেন, দেখা একটা জোরে দিতে পারেন, নারায়ে তাকবীর মাশাল্লাহ। আরো 30 মিনিট থাকার মতন মন আছে আপনাদের? এবার ভাইরা আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার সন্তান আমাকে বলল আমি কি। এবার বন্ধুরা রে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নো ডাক দিয়ে বললেন, আব্বা গো আপনি কে আমি কে, আপনি আমায় চিনেননি, বাজান এই যে কে শব্দের ব্যাখ্যা আমি দিয়ে দিতেছি। আমার ভাইরা বিশ্বনবী একদিন মসজিদে নববীতে বসা, ইমাম হোসেন মার কাছে গেলেন, লম্বা হয়ে যাচ্ছে রাগ করতেছেন নাকি আপনারা? ইমাম হোসেন মার কাছে গেলেন, মার কাছে যাইয়া যখন খাবার চাইলেন ডাক দিয়ে বললেন, বেটা রে তুমি নানার কাছে চলে যাও, এই সময় তোমার নানার কাছে খাবার আছে। এবার বন্ধুরা রে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর হুদরাখানায় বসে আছে। ভাই গো ওদিক দিয়ে ইমাম হোসেন দৌড়ে দৌড়ে আসতেছে নবীর কাছে, নানার কাছে খাবার নেওয়ার জন্যে। আমার ভাইরা এমন সময় ইমাম হোসেন আসতেছে, যেই সময়টা আল্লাহ রব্বুল আমিনের পক্ষ থেকে জিব্রাইল আমিন নবীর কাছে এসে হাজির হয়ে গেছে। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে হযরতে জিব্রাইল হাজির হইলে দাহিয়াতুল কলবি সূরতে হাজির হয়। কথা বলেন কার সূরতে? দাহিয়াতুল কলবি সূরতে। ইমাম হোসেন এসে দেখে মসজিদ নবীর হুজরাখানার দরজা বন্ধ। আ বন্ধুরা রে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা আমার বন্ধুগণ, হুজরাখানা ধাক্কা দিয়ে দরজা খুলে ফেললো, পাশে দেখতেছে নবীর পাশে বসা আছে দাহিয়াতুল কলবি। আসলে কিন্তু এটা দাহিয়াতুল কলবি না, এটাকে জোরে বলেন, এটাকে ফেরেশতা, এটা মানুষ না ফেরেশতা? আরো জোরে বলেন মানুষ না ফেরেশতা? হোসেন দেখেন কি খেলা খেলে রে আমার বন্ধুগণ, ইমাম হোসেন ডাক দিয়ে বললেন, ও আমার নানা আমি এত দূর থেকে আসছি আপনার কাছে খাবার নেওয়ার জন্যে। নবী আমার ডাক দিয়ে বললেন, হোসেন রে তুমি এই জায়গায় আসছো আমাকে আমার কাছে খাবার নেওয়ার জন্যে? হযরত হোসেন কয়, আল্লাহ এতদিন তো আমি আমার নানার কাছ থেকে খাবার আদায় করতাম, কিন্তু আজকে আমি নানার কাছ থেকে আদায় করব না, আমি আদায় করব নানার পাশে যেই ব্যক্তি বসা আছে দাহিয়াতুল কলবির কাছে। হোসেন মনে করলে এটা দাহিয়াতুল কলবি। আ বন্ধুরে দাহিয়াতুল কলবি মনে করে, মানুষ মনে করে দাহিয়াতুল কলবির গলা ধরে বসে পড়লেন, জিব্রাইল আমিনের গলা ধরে কোলে বসে পড়লেন। জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন, আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ
পৃথিবীর কোন মানুষ পারে না আমার কোলে বসার জন্য, কিন্তু এটা কোন ছেলে আমার কোলে বসলো আল্লাহ, এটা কোন মায়ের সন্তান গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হো জিব্রাইল রে, যেই বালক তোমার কোলে বসছে এই বালকটা সাধারণ বালক না, এই বালক হলো জান্নাতি যুবকদের সরদার বালক। যখন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল তুমি তেরিবেরি করো না, জিব্রাইল তুমি উসবিস করো না, হোসেন যতক্ষণ তোমার কোলে বসে থাকে তুমি বসে থাকার সুযোগ দাও। এবার জিব্রাইলকে দাইয়াতুল কলবি মনে করে ইমাম হোসেন কাঁধ ধরে ডাক দিয়ে বলতেছেন, তুমি তো প্রতিদিন আসো নতুন নতুন কথা নিয়ে, খালি দেখে তুমি নতুন নতুন কথা নিয়ে আসো, কিন্তু কোনোদিন দেখলাম না একটু খাবার নিয়ে তুমি আসলাম আর নানার দরবারে। আল্লাহু আকবার, আমি কোনোদিন দেখলাম না হাতে করে একটু খাবার নিয়ে আসলা। আমার ভাইরা বাপ যেমন বেটা তেমন কথা বলেন, ঠিক কিনা? ইমাম হোসেন ডাক দিয়ে বললেন, ও নানার সাহাবি দাইয়াতুল কলবি, এতদিন আমি আমার নানার কাছে খাবার চাইছি, কিন্তু এখন আর নানার কাছে চাইবো না, আমি তোমার কাছে খাবার চাই, তুমি আমাকে একটু খাবার দিয়ে দাও। নবী আর জিব্রাইল চোখে চোখে কথা বলে বললেন, আল্লাহ রসুল গো, আমি তো মহাবেকায়দায় পড়ে গেলাম, আমি খাবার পাবো কোথায়? আপনারা বলেন ফেরেশতাদের জন্য খাওয়া হালাল না হারাম? ওলামায়ে কেরাম আছেন, খাওয়া হালাল না হারাম? আমার মেহরাম জিব্রাইলকে দাইয়াতুল কলবি মনে করে ইমাম হোসেন কয়, খাবার দিলে দাও, না দিলে পকেটে হাত দেওয়ার জন্য বাধ্য হব। আমার নবী ডাক দিয়ে বললেন, হোসেন রে আয় না, না ভাই তুই আমার কাছে আয়, ওদিক চাইস না এদিক আয় আমার কোলে আয়। কারণ নবী মনে মনে ডরাইতেছে, যদি একবার জানতে পারে এটা জিব্রাইল, তাহলে আমার নাতি বলবে সরাসরি জান্নাতের খাবার চাই। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলতেছে, ও হুসাইন তুমি আমার কাছে আসো, ওদিকে যাইও না, তুমি আমার কাছে খাবার নিয়ে যাও। নবী জিন্নাতি ডাক দিয়ে বললেন, না না গো, আজকের খাবারটা আমি আপনারটা নেব না, আমি আপনার সাহাবির কাছে খাবার আদায় করব। নবী ডাক দিয়ে বললেন, না না ভাই ওর কাছে খাবার নাই। ইমাম হোসেন ডাক দিয়ে বললেন, না না গো বেয়াদবি মাফ করবেন, আমি অনুমতি নিয়ে পকেটে হাত দিতেছি, আমি দেখবো এর পকেটে কোনো খাবার আছে কি নাই। বন্ধুরে আমার ভাইরা, ইমাম হোসাইন এখন জিব্রাইলের পকেটে দাইয়াতুল কলবি মনে করে হাত দিতেছে পকেটে, কিন্তু হাত দেওয়ার আগে হোসাইন ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার নানা মুখ দ্বারা বলেছে, আমার নানা বলে দিয়েছে, বিসমিল্লাহর সাথে যদি কোনো কেউ কোনো কাজ করে আল্লাহ তুমি নাকে তার কাছে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ গোর পকেট যদি খালি থাকে আমি বিসমিল্লাহ বলে হাত দেব, তুমি কোথার থেকে খাবার দিবা তোমার ব্যাপার। যখন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ইমাম হোসেন বিসমিল্লাহ বলে পকেটে হাত দিচ্ছে, নবী মুস্কি মুস্কি হাসে, জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন, ও নবী গো আপনার নাতি কি পাগল নাতি, আমি খাবার পাবো কোথার থেকে, আমি তো খাবার খাই না। নবী বললেন, হাত দিতে দাও, খাবার তো পাবে না, দিয়ে কোনো লাভ নাই। এইদিকে ইমাম হোসেন বিসমিল্লাহ বলে যখন পকেটে হাত দেয়, আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললো, ও জান্নাতের ফেরেশতারা রে, যারে যা ফেরেশতারা, জান্নাতে যেই যুবক জান্নাতের সরদার হয়ে যাবে, এই যুবক এখন খালি হাতে মাহরুম হয়ে ফিরে যায়, তাহলে আমি আল্লাহ লজ্জা পাবো। যা ফেরেশতারা যাও, জিব্রাইলের পকেটে জান্নাত থেকে এক চোপা আঙ্গুর দিয়া দাও। জান্নাত থেকে কি দিয়ে দাও? আঙ্গুর দিয়ে দাও। এবার ইমাম হোসেন বিসমিল্লাহ বলে জান্নাতি, আমার ভাইরা ফেরেশতা জিব্রাইলের পকেটে হাত দিল, হাত দেওয়ার পরে যখন আঙ্গুর কসর মসর করে, ইমাম হোসেন মুস্কি মুস্কি হাসে, চোখ দুটি বড় বড় করে ছোট্ট মানুষ নানার দিকে লাল চক্ষু করে তাকে বলে, আঙ্গুরটা থাপ করে টান দিয়ে বের করে বললেন, এ নানা মোহাম্মদ, ও নানা গো, এ তোমার সাহাবী কত বড় মিথ্যাবাদী দেখছো নি, এ বলে এর কাছে খাবা নাই, কিন্তু দেখে এর পকেটে এক সুপাঙ্গুর দেখা যায়।
এবার নবীজি আমার বন্ধুগণ চেয়ারে আসনে বসা ছিল, কিন্তু নবীজি নড়ে উঠলেন, দাঁড়িয়ে গেলেন। নবী আমার দুই কারণে ভয় পাইলেন। একটি কারণ হইল ইমাম হোসেন জিব্রাইলকে মিথ্যাবাদী বলল, নাকি আবার আল্লাহ রাগ হইয়া যায়। আর একটা কারণ হইল জিব্রাইল খাবার পাইল কই, আঙ্গুর পাইল কই, কে দিল আঙ্গুর? আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আমিন নবী যখন আকাশের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো চিন্তা করবেন না, ওই আঙ্গুর কেউ দেয় নাই, ওই আঙ্গুর দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আমিন হোসেনের ইজ্জত রক্ষা করেছি। এবার নবী আমার ডাক দিয়ে বললেন, নাতি ভাই, নানা ভাই, আঙ্গুর যখন পাইছো এবার তুমি খাও, তুমি যাও, কারণ এখন আমি আর আমার এই দাইয়াতুল কলবি গোপন কথা বলবো। আমার ভাইদেরে ইমাম হোসেন ডাক দিয়ে কয়, না না, আমি শুনবো না আপনার মা না মারাবা কর, ও না না আমি শুনবো না আপনার মানা। নবী কয়, কেন তুমি আমার মানা শুনবা না? ইমাম হোসেন ডাক দিয়ে কয়, না না গো, আপনার কি মনে নাই আপনি বলেছেন মেহমান থাকলে, মুরব্বি থাকলে তাদের আগে ছোট্ট মানুষ খাইতে পারবে না, খাবারে মুখ লাগাইতে পারবে না? নবী বললেন, না না ভাই, তুমি কি বলতে চাও জলদি বলো। হোসেন ডাক দিয়ে কয়, না না, এক জোপ আঙ্গুর পাইছি না, না মনে করেন এটা আল্লাহ পাক আমাকে দিয়েছে। ও না না গো, এই